এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কেমন দিল? কেমন দিল মানে? আঁচলে দেশলাই বেঁধে রাত বিরেতে ওর ওর ঘরে ঘোরাটা একটু বন্ধ করো। আঁচলে দেশলাই বেঁধে মানে? একবারে আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছো না। হঠাৎ বিপুর ঘর গেছিলে কেন? ঠাকুরপো বিবাহ বার্ষিকীতে জয়াকে কিরকম আংটি দিয়েছে তাই দেখতে। আংটি দেখতে গেছিলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে কায়দা করে ঝগড়া লাগিয়ে দিয়ে মজা দেখতে গেছিলে? মা আমি চলো দীপ্তি, আঁচলে দেশলাই বেঁধে ঘোরাটা একটু বন্ধ করো, নইলে কোনদিন দেখবো ওই দেশলাইয়ের আগুনে তোমার নিজের সংসারটাই পুড়ে ছাই হয়ে গেছে। ও তুমিও ওদের দলে? শুধু আমি কেন, কাল সকালে গুড্ডু ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করো, ও বলবো ওদের দলে। ঠিক আছে। বাপের বাড়ি যাবে? বাবাকে ফোন করতে যাচ্ছ? হ্যালো, হ্যাঁ মা বলো। কি বাবার হার্ট অ্যাটাক হয়েছে? শোনো তুমি কোনো চিন্তা করো না কেমন, আমি আর ভাস্কর এক্ষুনি পৌঁছেছি ট্যাক্সি নিয়ে। কি হলো? ট্যাক্সিটা আপনার? হ্যাঁ ট্যাক্সিটা আমার, এ তো যাবে না। দয়া করে একটু চলুন ভাই, একজনকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে কেন রে? কার আবার কি হলো? রত্নার বাবার হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে না যেতে পারলে একদম সর্বনাশ হয়ে যাবে। চলো ভাই, শুনছেন তো, হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আপনার তো চা খাওয়া হয়ে গেছে, যান না। বললাম তো যাব না। কেন কেন যাবেন না? আমার ইচ্ছে, যাব না। শুনছেন তো, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কোথাও যাব না। যাবেন না? না। ভাস্কর ট্যাক্সি দেখি ওঠ, তোরা উঠিয়ে দে। ওঠো। আয়। ট্যাক্সিতে তো তুললেন, চালাবেটাকে? কেন আপনি চালাবেন না? না। চাবিটা দিন। চাবি দেব কেন, আপনার বাবার ট্যাক্সি নাকি? শালা বাপ তুলে কথা। চাবি দে। ট্যাক্সি ছিনতাই করেছে? হ্যাঁ স্যার, ওরা দলে 4-5 জন ছিল, আমাকে মেরে 700 টাকা আর চাবি সব ছিনতাই করে নিয়েছে। হ্যাঁ স্যার, ও মিথ্যে কথা বলছে। বিক্রম ওর ট্যাক্সি নিয়ে গেছে ঠিকই, কিন্তু টাকা নেয়নি। বিক্রম সত্যি সত্যি ট্যাক্সি ছিনতাই করেছে? উনি কেমন থাকেন আমি তোকে জানিয়ে আসবো। কোথায় জানাবি? কেন, তোর বাড়িতে? ট্যাক্সি ছিনতাই করে পালাচ্ছি, বাড়িতে কি আর পাবি? থানায় খবর দিস, থানায়। ট্যাক্সিটা থানার বাইরে আছে, আমি লকআপে যাচ্ছি। দাঁড়া, লকআপে তুই ঢুকবি কেন? ওটা ট্যাক্সি ড্রাইভার, অসুস্থ লোকে তুলতে চাইনি, অন্যায় করেছে, ওকে লকআপে ঢুকিয়ে দিয়েছি। আয় এখানে সে বস। মেয়েটার বিয়ে দিতে গিয়ে লকআপে ঢুকলি। রাজুদের মুখে শুনলাম বউ ভাতের ওকে নিমন্ত্রণ করেনি, আর সেই মেয়েটার অসুস্থ বাপকে বাঁচাতে গিয়ে ট্যাক্সি ড্রাইভারকে মেরে সে ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলি। পারিস বাবা তুই? ওরা আমাকে লোফার ভাবতে পারে স্যার, কিন্তু কিন্তু আমি তো ভাস্করকে বন্ধু ভাবি আর বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য না করি স্যার দাদু বাবু নে আ তুই অ্যাক্সিডেন্টে পালিয়েছিলি বলে অ্যাক্সিডেন্ট আবার থানায় আসে মানে কি জানিস মুরগি কাটো আর খাও এটাকে লকআপে ঢুকিয়ে দিয়েছি তোর নামে মিথ্যা কথা বলেছিল বলে 500 টাকা জরিমানা করেছি সবই তোর জন্য নিয়ে খা না আমি খাবো না তোমায় আমি বলে দিলাম বাবা শুধু আজ নয় এই বাড়িতে আমি কোনোদিনও খাবো না কেন খাবি না কেন কি হয়েছে কি আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো দেখুন না বাবা সামনের দোকানে কেরোসিন তেল এসেছে ওকে বললাম আমাকে 10 লিটার তেল এনে দেবে মুখের উপর না বলে দিল বাড়িতে একটা টাকাও দেবে না আর কাজের বেলায় মুখের উপর না 3 দিন আগে রাজু 10 লিটার কেরোসিন তেল এনে দিয়েছে আবার তেল কেন বাপের বাড়িতে লাইন দিয়ে তেল তোলার তো কেউ নেই তাই এই 10 লিটার তেল তুলে বাপের বাড়িতে পাঠাবো তেলের দোকান তো আর আমার বাবার তেলের দোকান না যে যখন বলবো লিটার লিটার তেল তুলে দিয়ে দেবে তোমরা তো শুনেছি পাড়ার মাস্তান তোমাদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় মাস্তান আমরা নই বৌদি কেউ অন্যায় করলে তার প্রতিবাদ আমরা করি আচ্ছা বলো তো বাবা সেখানে আমি নিজে অন্যায়টা কি করে করি এত লোক তেলের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের ডিঙ্গি আমার তেল আনা কি উচিত বলো বাবা বলো এটুকুই যদি না পারো তাহলে খাওয়া পড়া দিয়ে তোমাকে পুষে আমাদের লাভ কি শুনলে বাবা সব সময় খালি খাওয়ার খোটা ও কি সংসারের জন্য কিছুই করে না বৌমা দুধ আনা তোমার ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া বাজার করা লন্ড্রিতে যাওয়া রাস্তার কল থেকে জল এনে দেওয়া এসব কাজ করতে গেলে একটা লোক রাখলে তাকে খাওয়া পড়া ছাড়াও অন্তত 500 টাকা মাইনে দিতে হতো হ্যাঁ দিতে যেমন হতো তেমনি একদম ঘাড় ধরে লাইনে দাঁড় করিয়ে আমি তেল আনাতাম ঘাট ধরবে ঘাটটা একবার ধরে দেখুক না শোন না পাড়াতে শুনলাম তোর বন্ধু বিক্রম নাকি কোন এক কোটিপতির মেয়েকে বিয়ে করছে বিক্রমকে বল না সেই ভদ্রলোককে বলে তোর একটা চাকরির ব্যবস্থা করতে চাকরি দিয়ে দেবো হ্যাঁ বিক্রমের একজন বন্ধু বিয়ে করে দল ছাড়া হয়েছে আর 4 জন আছে আপনি ওই 4 জনকে চাকরি দিয়ে কলকাতার বাইরে 4টে জেলায় পাঠিয়ে দিন বিক্রম তাহলে একেবারে একা হয়ে যাবে তারপর নন্দদাকে দিয়ে ওকে এমন পেটাবো যাতে ও আর কোনোদিনও টিনার ধারে কাছে না আসতে পারে হ্যাঁ কথাটা বন্ধু বলেন তো 4টে ছেলেকে টেম্পোরারি সেলসের কাজ দিয়ে কলকাতার বাইরে পাঠিয়ে দেবো তারপর তোমার সঙ্গে টিনার বিয়েটা হয়ে গেলেই ওদের চাকরি থেকে বরখাস্ত করবো পরশু টিনার জন্মদিন বিক্রম আর তার বন্ধুদেরও নিশ্চয়ই সেদিন আসতে বলেছে আপনি সেদিন ওদের চাকরির কথাটা বলবেন কিন্তু বিক্রম তো ওখানে থাকবে ওকে চাকরি না দিয়ে ওর বন্ধুদের চাকরি দিচ্ছি ও সন্দেহ করবে না ও আপনি কোনো চিন্তা করবেন না আমি কায়দা করে বিক্রমকে একটা গান গাইতে অনুরোধ করব বিক্রম যখন গানটা গাইবে তখন আপনি ওদের বাইরে ডেকে নিয়ে হ্যাঁ ওদিনা মন্দ না এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ